নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে নতুন একটা রিয়াকশন ভিডিওর সাথে। আজকে যে বিষয়ের উপর আমরা ভিডিওটা বানাতে চলেছি সেটি এটা বাংলাদেশের একটা নতুন একটা সিনেমা, তাই তো? নাম হচ্ছে পড়ান, নাম পড়ান, গানটার নাম হচ্ছে ধীরে ধীরে, আর গানটা গিয়েছেন ইমন চৌধুরী। ইমন চৌধুরী। তো সামনে ছোট্ট একটা ইন্ট্রোর পর আমরা ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন। আমরা একটা ইন্ট্রোর পরে ফিরে আসছি এবং দেখে নিই ভিডিওটা। জানি না, আমি তো চিনি না ওই জন্য বলছি। প্রথমে বাঁশি বাজছিল, তারপরে তবলার এটা দিয়ে শুরু করলো। মিউজিকটা অসাধারণ ক্রিয়েট করেছে। পড়ে গেছে। না না, ওই ওর ওর সাথে সাইকেলে যাচ্ছিল না? রোমান্টিক ভিডিও দেখে আছে, কিন্তু মিউজিকটা খুব সুন্দর। মিউজিকটা খুব সুন্দর, আমাদের বাংলা মুভিতে হয় আর কি, ওরকমই সিমিলারই রেখেছে। হ্যাঁ, এটা বেসিক আছে, মিউজিক ঠিকঠাক আছে, শোনার মতো, লিরিক্সও ঠিকঠাক। বাট যেরকম আমরা শুনছিলাম যে ফোক স্টুডিওর গানগুলো ওই লেভেলের না, ওই তো ও তো মানে দারুণ ছিল। ভালো লাগছে যে গেয়েছে যারা দুজন, খুব ভালো সুন্দর গেয়েছে। ম্যাচিংটা একটু ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, হুক লাইনটা ভালো। ওই তোর কথা ভেবে ভেবে যে বলছে ইমন চৌধুরী আর ওটা জিমান। গানটা হিট করে দেয়, 1 মিলিয়ন ভিউজ এসেছে দেখলাম, কত কত দু মানে 3 সপ্তাহে এসছে। নাইস সং, শোনার মতো। পড়ান তো বন্ধুরা, আমরা সবাই শুনলাম গানটা, বাংলাদেশের কোনো মুভি পড়ান মুভির গান,
যারা মানে মুভিটার হিসেবে গানটা হয়তো বানানো হয়েছে, কারণ গান বেসিক, যেমন মুভি হিসেবে সেই মুভির প্লট হিসেবে গানটা হয়তো বানানো। তো যে ভিডিওটা বানানো হয়েছে সেটা মানে বেসিক, মানে আমরা এরকম প্রায় দিন যে মুভি দেখি সে তেমনই, এক্সট্রা কিছু নেই। কিন্তু হ্যাঁ, যদি বলার হয় গানের মধ্যে যে ভোকাল যিনি গেয়েছেন, যারা দুজন, তারা অসাধারণ গেয়েছেন, এবং লিরিক্স বেসিক সব, মানে মিউজিক আর ভোকালের জন্য গানটা শুনতে ভালো লেগেছে। সেই হিসাবে ঠিক আছে। তবে কেমন লেগেছে? ক্লাসি মিউজিক ছিল। হ্যাঁ, ওভারঅল মুভি একটা গান। হ্যাঁ, তো সেরকম এক্সপেকটেশন ছিল না, নর্মাল ঠিকই ছিল, গান হিসেবে যেমন হয়। হ্যাঁ, ওভারঅল ভালোই ছিল। হ্যাঁ, আমি বন্ধুরা বলবো যে গানটা ঠিকঠাক আছে। গানটার মধ্যে আমার ভালো লেগেছে হচ্ছে মিউজিক, যে প্রথম থেকে যে শুরু হলো, ঠিক আছে, আর প্রথম থেকে শুরু করে শেষ অবধি তবলার সাউন্ডটা ভালো আসছিল ওর মধ্যে, গানটার মধ্যে। আর যে মানে রোমান্টিসিজম যেটা আছে গানটার মধ্যে সেটা ভালো, যেহেতু কলেজ, দুজন কলেজ স্টুডেন্ট আছে এটার মধ্যে। আর পরান মুভিটা হয়তো ভালো চলছে বাংলাদেশের মধ্যে, আমরা ওই রিয়াকশন ভিডিও নিয়ে আসবো, পাবলিক রিয়াকশন দেখছিলাম আমি ভালো, তো ওই ভিডিও আমরা নিয়ে আসবো তো খুব তাড়াতাড়ি। তো দেখছিলাম তো মোটামুটি ভালো যাচ্ছে মুভিটা। এবং গানটা সম্পর্কে যদি বলি, গানটার মিউজিক ভালো আছে, লিরিক্স বেসিক, লিরিক্সটা অতটা আমার মানে ভালো লাগেনি, মোটামুটি চলার মতো, আর মিউজিকটা ভালো। আর গানের যে ভোকালস যারা গেয়েছেন, যে সিঙ্গারগুলো, সিঙ্গার খুব ভালো কাজ করেছে, দুজন সিঙ্গারই খুব ভালো কাজ করেছে এটার মধ্যে। আর যেহেতু হয়তো মুভির গান, সেহেতু ওরকমভাবেই আপনার মনে হবে, এটা কোনো ক্লাসিক মানে সোলো সং না, বা কোনো অ্যালবামের সং না যে ওরকম হবে, মুভির ডিমান্ড হিসেবে গানগুলো তৈরি করা হয়। তো সেই জন্য এরকম একটু আপনার অন্যরকম শুনতে লাগে, যে আপনারা দেখে থাকবেন মুভিতে এই ধরনেরই গান বেশিরভাগ হয়, সে ইন্ডিয়া হোক বা বাংলাদেশ হোক, মুভির গানগুলো এরকমই হয়ে থাকে, ঠিক আছে। তো আপনি একটু স্লো চলবে, একটু মিউজিকটা একটু অন্যরকম চলবে, ঠিক আছে। তো ওভারঅল ঠিক আছে গানটা শোনার মতো, গানটা আমাদের ভালো লেগেছে। আর আমরা কোনো কম্পেয়ার করতে যাচ্ছি না অন্য কোনো গানের সাথে বা এর সাথে, মোটামুটি ভালো লেগেছে, মিউজিক কম্পোজিশন ভালো আছে, ঠিক আছে, এর মধ্যে আর ঠিকঠাক আছে, তো চলার মতো, আপনারা শুনবেন সবাই, এটাই বলবো। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন ফর ফিউচার মোর আপডেটস। আর আমাদের ইনস্টাগ্রামকেও ফলো করতে ভুলবেন না, আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে পেয়ে যাবেন, গিয়ে ফলো করে নেবেন। আমরা আজকে এই অবধি আমাদের ভিডিও শেষ করছি, পরের দিন আমরা আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আমরা আপনাদের কাছে সময় চেয়ে নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন, এবং পরান মুভিটা সবাই দেখবেন। বাংলাদেশের যে আমরা আমাদের যে বন্ধুরা আছে, অবশ্যই গিয়ে পরান মুভিটা দেখবেন এবং এনজয় করবেন, এটাই চাই। তো বন্ধুরা চলুন, আমরা ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে পরের দিন। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই, ভালো থাকবেন, জয় হিন্দ, জয় ভারত।